যেন সন্ত্রাসের পাহাড় চলছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। এবার রানাঘাটের পূর্ণনগর এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, প্রাণনাশের হুমকি সহ ভয় দেখাতে গুলি করার অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উদ্ধার হয়েছে গুলির দুটি খোল। গতকাল রাত দেড়টা নাগাদ পূর্ণনগর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা। আজ বুধবার সকাল হতে এবং বেলা বাড়তে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়েছিলেন রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যেই তাঁরা এই ঘটনা খতিয়ে দেখছেন। কালকে রাত দেড়টার সময় হঠাৎ চেতন পায়, মানে ওরা এই গ্রিলে কাছে খুব মারছিল, তখন আমরা চেতন পেয়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না যে কি হয়। ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর মুখ খিস্তি করছে, খুব গালাগালি করছে, বেরো, কালকে যাবি না ভোট দিতে, মানে পোলিং এজেন্ট ছিল, যাবি না পা কেটে দেবো। কতটা আতঙ্কে এই ঘটনাতে আপনারা? আমরা খুব ভয়ে আছি এখন কি হয়। দল 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 না, আপনি কোন দল করেন? তৃণমূল নাকি? না, বিজেপি। বিজেপি করেন? তা বিজেপির নেতৃত্ব জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। তারা কোথায়? তারা তো এখনো আসেনি। পুলিশ? পুলিশকে দুইবার তিনবার জানানো হয়েছে, রাত্রেবেলায় জানানো হয়েছিল, তারাও আসেনি। শুধু কি ভাঙচুর করেছে নাকি অন্য কিছু করেছে? না না, শুধু ভাঙচুরই করেছে, গুলি করেছে, দুটো গুলির খাপ পাওয়া গেছে। আমি সকালবেলা উঠোন ধাতিতে গিয়ে দেখি দুটো গুলির খাপ পড়ে আছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।